আমরা কথা দেই কিন্তু কথা রাখি না, এরকম আসারা নাই। মুমিনদের কথা তো কথা, কথা দিলে আপনার কথা রাখতেই হবে। খবরদার, কাউরে কথা দিলে কথা রাখবেন, বন্ধুকে কথা দিলে কথা রাখুন, সন্তানকে কথা দিলে কথা রাখুন, স্ত্রীকে কথা দিলে কথা রাখুন। সাইয়েদরা ইসমাইল আলাইহিস সালাম, উনি কোনোদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে? ইসমাইল আলাইহিস সালাম এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব, ওয়াদা। তো তারপরের দিন আসরের সালাতের পরে ইসমাইল আলাইহিস সালাম ওই গাছের নিচে যেয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ওই লোকটা আর আসলো না। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে, আজকে আসে নাই কালকে আসবে। ইসমাইল আলাইহিস সালাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যেয়ে হাজির, কিন্তু লোকটা আসেনি। ইসমাইল আলাইহিস সালাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে, উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন, তার পরের দিনও দাঁড়িয়ে রইলেন। এভাবে পাঁচ দিন দশ দিন নয়, টানা ৩০ দিন তিনি ওই লোকটার জন্য ওই গাছের নিচে অপেক্ষা করেছে। আহাদিহিম রাউন, ওয়াদা দিলে আমার ওয়াদা রাখতে হবে, কারণ মুমিনের কথার দাম আসার নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন যে ওয়াদা তুমি দিয়েছ, যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছ, তোমার প্রমিস তুমি রক্ষা করবে, কেননা কিয়ামতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমারে জিজ্ঞেস করবে কে। মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না, আহাদ মানি প্রমিস। ইন্নাল আহাদা কানা মাসউলা, কি কি ওয়াদা আপনি দিছেন, কথা দিছেন, এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে। আপনি যেটা দিয়েছেন কথা কিয়ামতের দিন, সেই কথাটা রেখেছেন কিনা ইন দা ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে। চিল্লায় বলেন কে? আল্লাহ।